সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা কফির সাথে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই স্ন্যাক্সটি বানিয়ে সার্ভ করতে পারেন। এটা বানানো যেমন সহজ আর খেতেও তেমনই সুস্বাদু। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি নিয়ে এসেছি পটেটো চিজ বলের রেসিপি। আশা করছি এই পটেটো চিজ বলের রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে চলুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ আলুগুলো গ্রেট করে নেব। আপনারা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব মিহি করে কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গ্রেট করে রাখা গাজর আর দেব কুচানো কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার দেব স্বাদ অনুযায়ী নুন, 2 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্স, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ অরিগ্যানো আর দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার চিজ গ্রেট করে দিয়ে দেব। আমি মোজারেলা চিজ দিয়েছি, আপনারা যে কোনো চিজ দিতে পারেন। এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর নেব পরিমাণ মতো নুন। এবার জল দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি ঠিক এরকমই হবে। এবার পটেটো চিজ বলগুলো বানিয়ে নেব। কিছুটা আলুর মিশ্রণ নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব আর এই বলের ভেতরে একটি করে কিউব আকারে কেটে রাখা মোজারেলা চিজ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো চিজ দিতে পারেন, কিন্তু মোজারেলা চিজ দিলে বেশি ভালো হয়। এবার এই চিজ বলটাকে ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্স দিয়ে কোটিং করে নেব। এভাবে এক একটি করে চিজ বল তৈরি করে নেব। আমি প্রত্যেকটি চিজ বল তৈরি করে নিয়েছি। এবার বলগুলো ভেজে নেব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে এক একটি করে চিজ বল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে চিজ বলগুলো ভেজে নেব। চিজ বলগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে সার্ভ করে নেব। আশা করছি আপনাদের সকলেরই এই রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তবে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।